আসসালামু আলাইকুম। আমরা এখন মামুন ভাইয়ের লগে আপনার একটা সাক্ষাৎকার নেব। মামুন ভাই একটু তারা আছে, বিদায় ভাইয়ের লগে আঠি আঠি সাক্ষাৎকারটা দিতে হইব। সো আমি মুমিন ভাইয়ের একটু রিকোয়েস্ট করবো, ক্যামেরাটা লইয়া যদি একটু সামনের দিকে দেখা। হ্যাঁ, তো মামুন ভাই আপনি জেনে একটু আগে রুমেল ভাইরে লইয়া একটা মন্তব্য করলা। মন্তব্য না বলতে রুমেল ভাই একটা বক্তব্য রেখা, আপনি চিলচিলা বিশ্লেষণ লাগছে। এখন রুমেল ভাই আজকে কি তার লাগি মল আর মূত্র থেকে বাড়ি আইতে পারা? আমি একটা চিন্তিত ভাই, আসলে আমার কাছে চলে এক সময় কি হইন তাই মল আর মূত্র দেখি তাই মানে পাহাড় দম মারি না, দীর্ঘ সাইডটা পাস করতে দেখি তাই আমরা লগে আছে আল্লাহ জানে হয় একশো হয়ে তাই মাত্র হয়ে গেছে আর নাইলে মাত্র কি আছে দুইটা দেখি তা মানলাম। দেখুন আমার প্রশ্নটা হইল গিয়া, গাড়ির তাতে উঠি আর হয়েছে মানুষের পেশাবো এখন তাই একটু আগে গরু দেখছো, গরুর গোবর দেখছো, দেখি এখন উঠি এখন গরুর গোবর গন্ধ থাকলে মানুষ লাগে উপকার। আসলে আমি আমার নিজের ভাই কিতা কইতাম আর মানুষ হইলে দুইটা ফিটলাম মানে ভালোই হোক ফিটলাম মানে ভাই তো সকাল খুব পেট ক্লিয়ার না হওয়ার কারণে মাথা জিকাই নেই ডাইরেক্ট জিকারি পালা ভাই। আপনি সকালে গেছে মুদ্রালয় শৌচালয় প্রশ্নটা করিলেন আপনার মন্তব্য না করিয়া আপনার চাইদা মতো বাড়াইছে অন ডিমান্ড, তখন নর্মালি বাড়াইতো আউটকাম ইলো হইছে না। ঠিক আছে তখন ঠিক আছে ভাই, আসলে ঠিক না আমরা তো জিকা করলাম আপনার গেস অথবা নো কইতা আপনি কি তাহলে কি অন্য মত দেখা আপনি কইতা আমরা বুঝতাম সেই রকম মানে আমরা কি অ্যাম্বুলেন্স কল দেওয়া লাগবো নিনা সাইকোস্টিক কল দেওয়া লাগবো না কিটা কল দিতাম আমরা বুঝতাম না। পেট্রোল নিয়ে আইতে আমরা সই ছিলাম কারণটা কি তাহলে বুঝে আপনি যে আজকে মোলার মুছতে থেকে বাড়াইতো বললেন ও ইলা বলতে পারে না আইগো তো আমি কই আমরা তো আপনি চা ফাইদা পড়তে খাইলি আমরা তো জেনো আইসি জেনো যাই সুন্দর লাগে দেখতে ভাল লাগে কিছু যদি যখন দেখা দেখলাম যারা বাংলাদেশ বাংলাদেশের কালচার হলো বা এইসব জায়গায় আছে এই দেশে তো আবার আইয়া জিনিসটা দেখা বাদে মনে তো খুব বেশি আচ্ছা আকর্ষণ লাগে। মামুন ভাই এখন আরবার স্টপ করি, আমরা ইউকে তাইছি আই লাভ ওয়াইড ওয়াইস বলে স্টপ করতাম আমরা ইউকে তাইছি ওখানটা যদি বুঝাইতে পারো তখন মোট বোধ হয় আমরা আসলে আমরা বিবার চলে দেখবা দেখতে যাই না তখন নিতে পারবা আমরা তখন নিতাম পারি না তারা কিতা নিবো আমরা নিজের মানুষ নিতাম পারি না পরে তো আর কইব কিতা তারা নিজের মাথায় আসার আর ফটো মাথায় রাজার মুখর। এখন আমার ভাইয়ের কিতা হয়েছে বাইরে প্রশ্ন করলাম বাইরে এবার শুধু উত্তর দিলা না পজিটিভ সাইন না ভাই আমার প্রশ্ন বুঝলে না উত্তর দিতে পারলাম না বাইরে আমরা নিব না মাথা নিব না বাইরে গরু নেই আমরা বহুত চেষ্টা করি আমরা চাইছিলাম তান আমরা আই লভ হোয়াইট হলো গিয়েছিলাম তাই না আই লভ হোয়াইট কিয়া তাই না আবারও কিন্তু গুফর গেছে না 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 গুফর প্রচুর দাম আছে আমরা আপনার কাছে কিছু গুফর বেচবো আমারও ক্লিয়ার তোমার দেখিনি
শেষ পর্যন্ত আমরা একটু আনসার পাইছি, আশা করলাম আপনারা আনসারটা বুঝতে সুবিধা হয়েছে।